like somebody বা we love somebody and আমরা তাকে বিয়ে করতে চাই, তার সাথে আমাদের লাইফ স্পেন্ড করতে চাই, একটা অ্যামেজিং লাইফ ক্রিয়েট করতে চাই, isn't that everyone's dream? বিয়ে করছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে 10 মিনিট স্কুল। সবাই চায় না যে একটা পারফেক্ট পার্টনার পাবে যারা ওদেরকে আই এম উইথ ইউ ঠিক আছে। শিক্ষার্থী ও তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয় দুই তারকা শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল, তবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে একাধিকবার ফোন দিলেও তারা ধরেননি। পরে 10 মিনিট স্কুলের হটলাইন নম্বরে ফোন করে ছড়িয়ে পড়া বিয়ের কার্ড সম্পর্কে জানতে চাওয়া হলে কাস্টমার এক্সিকিউটিভকে এর সত্যতা নিশ্চিত করেন। বাট সবাই চায় না যে এরকম একটা অ্যামেজিং পার্টনার হবে যে ওকে সব কিছুতে সাপোর্ট করবে, লাইফের আপস অ্যান্ড ডাউনস ওর সাথে থাকবে, অ্যান্ড দে লাভ ইচ আদার। আয়মান সাদিক 2015 সালে 10 মিনিট স্কুল প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের নানা বিষয় যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে ভিডিও তৈরি করে। অনলি ডিফারেন্স ইজ আমার ভিডিওটাতে 8 মিলিয়ন ভিউ হয়, ওটাতে হয় না। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA এর ছাত্র। মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন। সো স্টেপ 2 হবে কিভাবে আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার পরে আমাদের সেই প্রসেসটাকে চালিয়ে যেতে পারবো বা সেই ডায়লগটাকে চালিয়ে যেতে পারবো। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন। তো সেই মানুষটাকে একদমই স্টারের মর্যাদা দেওয়ার জন্য বিয়ে করতে হবে না। ফিলার ইউজ করা নিয়ে দুটো জিনিস মনে রাখতে হবে। টুকটাক এদিক ওদিকে ফিলার ইউজ করলে সমস্যা নাই, কিন্তু আমরা যদি আমাদের বাক্যে প্রত্যেকটা বাক্যে ফিলার 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 ইউজ করতেই থাকি তাহলে কিন্তু আমাদের স্পিকিংয়ে মার্ক কাটা যাবে।